আচ্ছা এটার দাম তাহলে কত বলছিলেন জানো? এটা হেডিনটা থেকে 1500 একটু হাতে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 1300 থেকে 1500 উত্তম কেবল আমাকে নিয়ে একটু দেখাতে। 28 টাকা 30 টাকা 128 নেই শুধু 28। শুধু 28 128 করলে হবে নাকি? আচ্ছা একটা ছোট মাছ কিন্তু বেশিরভাগই বড়। তো দাদার উপাসে যে মাছগুলো আলাদা করেছিল ওগুলো কি নাম? চাপড়া আছে, খয়রা আছে, চাপড়া খয়রা। দীঘা মোহনায় ধরা পড়লো বৃহৎাকার তেলিয়া ফোলা, বিক্রি হলো 13 লক্ষ টাকায়। শঙ্কর প্রজাতির একটি বৃহৎাকার তেলিয়া ফিলা মাছ বিক্রয় হলো 13 লক্ষ টাকায়। সোমবার দীঘা মোহনায় বিশাল আকাশে মাছ দেখার জন্য কার্যত লম্বা লাইন লেগে যায়। টানা গিয়েছে এদিন প্রায় 3 ঘন্টা ধরে দামদর পর্ব চলে। পরিশেষে 26,000 টাকা কিলো ধরে মোট 13 লক্ষ টাকায় মাছটি কিনে নেয় SFT সংস্থা। মাছটি শঙ্কর প্রজাতির তেলিয়া ফোলা বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। স্ত্রী পুরুষ ছাড়া উভয় লিঙ্গ হয়ে থাকে এই প্রজাতির ভোলা। উভয় লিঙ্গ তেলিয়া ভোলার নাম খচ্চর ভোলা, যার পেটে পটকা থাকে সবচেয়ে বেশি, যার কারণে মূল্যবানের মাছ। ব্যবসায়ীরা জানিয়েছেন এই মাছের পটকা শুধু তৈরির কাজে লাগে। এই দিনের 13 লক্ষ ভোলাটির অবশ্যই স্ত্রী ছিল। দক্ষিণ চব্বিশ পরগনার নৈনানের বাসিন্দা শিবাজী কবির মাছটিকে নিলামের জন্য নিয়ে এসেছিল দীঘার মোহনায়। জানা গেছে মাছটির মোট ওজন 55 কেজি এবং ডিমের জন্য 5 কেজি বাদ দিয়ে মাছটির মোট ওজন দাঁড়ায় 50 কেজি। এই বিষয়ে আড়তে তার কার্তিক বেরা বলেন এই মাছটি স্ত্রী ছিল, পেটে ডিম থাকায় পটকার পরিমাণ খানিকটা কম। 6 দিন আগে পুরুষ 30 কেজি ওজনের একটি তেলিয়া ভোলা বিক্রি হয়েছিল 9 লক্ষ টাকায়। পারা 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 মাছ আর পিছনে ভোলা মাছ আছে, পারা মাছ 90 টাকা, পারা মাছ 90 টাকা, আর ভোলা মাছটা কত করে হলো? 110। 110 দুজনে আশা করি একই একই জনই কিনেছে। লোটে মাছ নাকি? লোটে 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 মাছের দাম কিরকম? 28 টাকা 30।